আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি শামিম আর আমার সঙ্গে আছে নাটাল বাইকার রহমান। আমরা যাচ্ছি আজকে ঢাকা থেকে পিরোজপুর নাজিরপুরে। এটা হচ্ছে বরিশাল বিভাগের ভিতরে নাজিরপুর উপজেলাতে। আমাদের রুট প্ল্যানটা হচ্ছে আমরা ঢাকা থেকে রওনা দিয়ে গোপালগঞ্জ হয়ে টুঙ্গিপাড়া থেকে নাজিরপুর যাব, দেন সেখান থেকে পিরোজপুর হয়ে বরিশাল যাব। বরিশালে আমাদের একটা ফ্রেন্ড আছে মাহি নামের, ও রিসেন্টলি বাইক অ্যাক্সিডেন্ট করে হাসপাতাল। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন রাত 4:45। আমরা ধানমন্ডি থেকে এখন যাব মাওঘাটে। মাওঘাট থেকে ফেরি পার হয়ে তারপর আমরা যাব হচ্ছে গোপালগঞ্জের দিকে। আর আজকের আমাদের ট্যুরের সঙ্গী হচ্ছে টিভিএস স্ট্রাইকার 125 সিসি। এই বাইকটা নিয়ে আজকে আমরা প্রায় 650 কিলোর মতো রাইড করব। এই 650 কিলোতে আমরা দেখব যে 125 সিসি এই বাইকটি কেমন পারফরমেন্স করে এবং এটার ভালো দিক মন্দ দিক, দ্যাট মিন হচ্ছে তিতা মিঠা দিক, এটা নিয়ে একটা রিভিউ দিব আপনাদের জন্য। এবং লং রাইড রিভিউর জন্য হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই 125 সিসি বাইকটা নিয়ে আজকে বের হওয়া। ঢাকা থেকে বের হয়ে মাওয়া এক্সপ্রেস হাইওয়ের প্রবেশদ্বার এই পোস্তকলা ব্রিজের টোল আদায় করার সিস্টেমটা দেখলেই মানে কেমন একটা মনে হয় যে এরা টোল আদায় করতেছে নাকি সন্ত্রাস করতেছে, মানে খুবই মানে এদের অবস্থা দেখছে, লাঠি ছোটা নিয়ে কি একটা বিচ্ছিরি অবস্থা। মানে এরা যে সরকারের টাকা দেয় কি না এটা নিয়ে মানে আর এদের যে বিহেভিয়ার গুলো মনে হয় যে এরা মানে সন্ত্রাস বা ডাকাত এই টাইপের এদের বিহেভিয়ার, মানে যে মানে ভালো একটা বিহেভিয়ার এদের কাছ থেকে আশা করা যায় না, মনে হয় মেজাজটা গরম হয়ে যায় এদের দেখলেই। এখন ভোর 5:55, শুনশান ফাঁকা হাইওয়ে এক্সপ্রেস দিয়ে আসতে মাত্র 1 ঘন্টা সময় লাগলো, ফাঁকা রাস্তা, সে একটা এক্সপিরিয়েন্স জীবনে ফার্স্ট টাইম এত ফাঁকা রাস্তা এত ভালো রাস্তায় এত স্পিডে গাড়ি চালালাম, ভালোই লাগলো। মাওঘাটে চলে আসলাম, এখন দেখার পালা ফেরি পাই কিনা। ফেরি নিয়ে তো অনেক কাহিনী অনেক ইতিহাস শুনলাম, কপাল খারাপ হলে যা হয় আর কি। ঘাটে এসে দেখি ফেরি বন্ধ, এখন বাজে 7:30, ওই পার থেকে ফেরি আসলো, এই ফেরিটা লোড হওয়ার পর লোড হবে, তারপর হচ্ছে আমরা ওই পারে উদ্দেশ্যে যাত্রা করব, দেখি কপালে আর কত কিছু আছে। Abrázame toda la noche, no nos queda mucho tiempo más. No quiero perder lo que queda. Seguimos siempre la pasión y confiamos solo en el amor. Yeah. No quiero perder lo que queda. Y más, ay, এখন প্রায় 10:15, ঘাট বের হয়ে নাস্তা করলাম আমরা। নাস্তা শেষ করে এখন উদ্দেশ্য গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার সামনে একটা বাইক যাচ্ছে, এটাকে বাইক বলবো না মালগাড়ি বলবো আমি বুঝতেছি না। এটাকে মালগাড়ি বলার উদ্দেশ্যটা হচ্ছে উনি যে বস্তাটা বাঁধছে তার এক পাশে ওয়েট বেশি হয়ে গেছে আর এক পাশে ওয়েট কম হয়ে গেছে,
এটার জন্য উনি ব্যালেন্স হারায় যে কোনো মুহূর্তে এক্সিডেন্ট করতে পারে। মানে দয়া করে আপনার কাছে রিকোয়েস্ট করব যে এই ধরনের কাজ করেন না ভাই, আপনার নিজের নিজের জীবনটা নিজের হাতে এভাবে নষ্ট করেন না। ইনকেস যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে সেক্ষেত্রে ড্রাইভার কে নিবে? প্লিজ রিকোয়েস্ট করব আপনার বাইকটাকে মালগাড়ি বানায়েন না প্লিজ। আমরা অলরেডি ভাঙামোড়ের কাছাকাছি চলে আসছি, ভাঙামোড়ের কাছে এক্সপ্রেস হাইওয়ের যে টোল প্লাজাটা আছে সেটা ক্রস করলাম, আমরা ফ্লাইওভার ঘুরতেছি। সামনে দিয়ে দেখতে পাচ্ছেন একটা অটোরিকশা আসতেছে, বাট এটা কিন্তু অটোরিকশা রিক্সা আসার জায়গা না। এই অটোরিকশার এই কারণে অনেক বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। আমরা যতদিন সচেতন না হব ততদিন আমাদের পক্ষে উন্নতি করা পসিবল না। বাম পাশে দেখতে পারলেন যে রাস্তা দিয়ে নৌকা যাচ্ছে, কত রকমের দৃশ্য। ইয়েস, আমরা এখন গোপালগঞ্জে প্রবেশ করতেছি, গোপালগঞ্জের প্রবেশদ্বার। এখান থেকে আমরা কিছু ছবি নিব। চলে আসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে, কিন্তু কপাল খারাপ হলে যেটা হয় আর কি, করোনার জন্য ভেতরে ঢুকতে পারলাম না, তাই ভাঙা হৃদয় নিয়ে চলে যাচ্ছি পিরোজপুরের উদ্দেশ্যে। এই যে ব্রিজটা আছে, আমরা বর্তমানে আছি গোপালগঞ্জ জেলার ভিতরে, ব্রিজটা পার হলেই চলে যাব হচ্ছে বাগেরহাট জেলার ভিতরে। এই ব্রিজটা বাগেরহাট এবং গোপালগঞ্জকে আলাদা করছে। ব্রিজটা পার হওয়ার 3 থেকে 4 কিলো পরে হচ্ছে আবার পিরোজপুর জেলাটা শুরু হয়েছে। De la gran oscuridad hasta que me convierta en rayos y más allá. A través de la gran oscuridad y más allá. Yes, pure cashes core. আমরা এখন বেকুতিয়ার ফেরি না পাওয়ার জন্য ট্রলারে করে নদী পার হচ্ছি, আর ট্রলার থেকে বাইকগুলা কীভাবে উঠতেছে দেখতে পাচ্ছেন কতটা রিস্ক। জীবনটা ফুল তেজপাত হয়ে গেছিল, প্রচণ্ড ভয় পাইছিলাম। অনেক কষ্টে নদী পার হইলাম, এখন আমরা আছি পিরোজপুর জেলার ভিতরে। এই ব্রিজটা ক্রস করার পরে হচ্ছে ঝালকাঠি উপজেলা, সেই ব্রিটিশ আমলের ব্রিজ, এটার মধ্যে যাইতে গেলে ভয় লাগে। আমরা ঝালকাঠি উপজেলা পরিষদের প্রবেশদ্বারে পৌঁছে গেলাম, সেই বিখ্যাত আমরার বিভাগ বরিশালে। বরিশাল শহরে আসি, এখান থেকে ইসলামী ব্যাংক হসপিটালে যাব মাহিকে দেখতে। মাহিকে দেখার পরে রায়হান আর নির্মলের সঙ্গে দেখা করব, আড্ডা দিব, তারপরে ঢাকাতে ব্যাক করব। আসসালামু আলাইকুম। অবশেষে নাজিরপুরে কাজ শেষ করে পিরোজপুর হয়ে ঝালকাঠি হয়ে বরিশালে আসলাম। বরিশালে রায়হান সেই একটা আমাদের নাস্তা করাইলো, তারপরে নির্মল সে আমার বোর জন্য এতগুলো পেয়ারা দিয়া দিল। আসলে একটা মাল দেখাই যাচ্ছে না, আচ্ছা এই যে নির্মাল, এটা তো পরিচিত সবারই। আর এখন বাজে 8:20, আমরা বরিশাল থেকে রওনা দিচ্ছি। নির্মল বলো। ঠিক আছে, আমার কথা শুনছেন, ধন্যবাদ স্বামী মুখী এত কষ্ট করে আসার জন্য। আর
এই দুইটা বন্ধু ছিল নতুন ইনটেক আমাদের বাইকের মাল মালের মতো কথা কইছে ইনটেক বাইকের গ্রুপের পক্ষ থেকে সবাইকে দাওয়াত যারা যারা বাইকের গ্রুপে আসছে বইছিল আসার জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ আজকে যারা কষ্ট করে এখানে আসছে শামীম এবং আব্দুর রহমান আব্দুর রহমানকে আর এখানে আসছে সবচেয়ে ভালো লাগছে সবাই আসার জন্য ধন্যবাদ সবাইকে ভাগ্যিস ছোট গাড়ি নিয়ে আসছি বড় গাড়ি এলো যাই তো আমগুলোকে সো দেখতে থাকুন রায়হানকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ বরিশাল থেকে রওনা দিচ্ছি চলছে গাড়ি যাত্রা বাড়ি উদ্দেশ্য যাত্রা বাড়ি নেই বরিশালের শহর থেকে বেরোইতে এই যে সামনে একটা ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজের টোটালি কোনো ল্যাম্পপোস্ট নাই আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন যে ভাঙা চূড়া কি অবস্থা আর এখানে ওই যে ডান সাইডে দেখেন লোক দাঁড়ানো আছে বাম সাইডও ছিল তো বরিশাল কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ করব অ্যাটলিস্ট এই ব্রিজটাতে একটু লাইটের ব্যবস্থা করার জন্য এই ব্রিজটাতে লাইটের না থাকার কারণে যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে আবার এটার জন্য সামনে টোলও দিতে হবে আমাদেরকে টোল নিবে বাট এটা যে কাজ যেটা আছে সেই কাজটা তো করতে হবে তা না নাগরিক যে সুবিধাটা আছে সেটা তো মানুষকে দিতে হবে আলহামদুলিল্লাহ ভালোভাবে আমরা আরজাঘাটের কাছাকাছি চলে আসছি এবং ট্রাফিক পুলিশের নির্দেশে আমরা রং সাইড দিয়ে আসতেছি আমরা নিজেদের থেকে রং সাইডে আসি নাই এখন কথা হচ্ছে যে আপনারা হয়তো বা চিন্তা করতে পারেন যে আমাদের তো মাওয়া দিয়ে পার হওয়ার কথা আমরা কেন আরিচাতে আসলাম আমরা যখন ভাঙাতে একটা চায়ের ব্রেক দেই তখন জানতে পারলাম যে মাওয়া ফেরি বন্ধ তো আমাদের যাইতে হলে ঢাকাতে আরিচা হয়ে যাইতে হবে যেই ভাবনা সেই কাজ সোজা গাড়ি নিয়ে চলে আসলাম ফরিদপুরের দিকে ভাঙা থেকে ফরিদপুর হয়ে এখন আমরা আরিচাঘাটের দিকে যাচ্ছি সকালে ঢাকা থেকে বের হয়ে ঢাকা মুন্সিগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি বরিশাল ফরিদপুর এখন যাচ্ছি ঘাটটা পার হলে হচ্ছে মানিকগঞ্জ টোটালি হচ্ছে 12টা জেলার উপর দিয়ে আজকে আমাদের ট্যুরটা হলো এখন বাজে রাত প্রায় 3টা অলরেডি আপনার 23 ঘন্টা চলতেছে আমাদের আর ক্যামেরার ব্যাটারিতে খুব বেশি চার্জ নাই সো ব্লগটা এখানে শেষ করতেছি আমাদের জন্য দোয়া করবেন আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমার চ্যানেলে আপলোড নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তারা তো বস তাদেরকে স্যালুট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস বক্সে মতামত জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলমেট পরে রাইড করবেন